আপনার তো নতুন বাড়ি হয়ে গেল, খুশি তো? হ্যাঁ খুশি। কত খুশি? অনেক খুশি, এত বড়। আপনারা সবাই খুশি তো দিদার বাড়ি হলো যে? হ্যাঁ। কি বাবা রে, এটার যোগ্য আমি একদমই না। ও দিদা, ও দিদা, এদিকে আসেন। কি খবর আপনার? এদিকে আসেন। ভালো আছেন আপনি? নোংরা কে যে নোংরা, আমাকে চিনতে পারছেন? কে বলেন তো? ওই রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জের? হ্যাঁ। আপনার ঘর ভাঙা যে? হ্যাঁ। কি ব্যাপার? কি করবো, ঘর বানাই দিবেন? আমি ঘর বানাই দেবো? কে বললো আপনাকে? আমি বলি। আপনি বলেন? আপনি আগেই শুনে নিয়েছেন? হ্যাঁ। ভাবছি আপনাকে আমি সারপ্রাইজ দেবো। আর আপনি আগেই ঘর ভেঙে একদম জিনিস বার করে দিচ্ছেন। কি করবো, আপনার এই ঘর ছিল তাই তো? ঘর এখন ভেঙে টেঙ্গে একাকার। এই ঘরে এবার কি হবে? ঘর বানাই দিবেন? ঘরে এবার রাজপ্রাসাদ হবে। রাজপ্রাসাদ? হ্যাঁ। আপনি খুশি হবেন তো? খুশি। কতটা খুশি? অনেক খুশি। তো যাই হোক, আপনার এখন আজকে থেকে শুরু হয়ে যাবে রাজপ্রাসাদ। দুই দিন আমি বলে গেছিলাম আপনাকে। কি বলে গেছিলাম? এক মাস পরে। কিন্তু এক মাস তো হলোই না, 15 দিন পরে আপনার বাড়ি চলে এসেছি আমি। দিদারে, সবাই বলছে আপনার ছেলেরই রাজপ্রাসাদ আছে, আপনার কেন থাকবে না? হ্যাঁ, এই এই রাজপ্রাসাদের থেকে আপনার রাজপ্রাসাদ বেশি সুন্দর করে আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা এর আগে দেখেছিলেন আমি শিলিগুড়ি মাটিগাড়াতে এসেছিলাম এই দিদার বাড়িতে। আমি বলে গেছিলাম দিদাকে যে আপনার ঘরটা আমি সুন্দর করে দেবো। তো যাই হোক, আজকে দিদার কাছে চলে এসেছি। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই ছিল দিদার ছেলের বাড়ি, এই দিদার বাড়ি ছিল এটা। তো আজকে আমি দিদার কাছে চলে এসেছি। এই যে এই ঘরটা এদিকে এরকম করে লম্বা করে হবে। হ্যাঁ, লম্বা করে হওয়ার পরে 12 ফিট হবে আপনার এই লম্বা। হ্যাঁ, আর 10 ফিট হবে চওড়া। এরকম একটা ঘর দেখেন, এরকম একটা ঘর হবে। একটা বারান্দা হবে 8 ফিটের, ঠিক আছে? 8 ফিটের বারান্দা হওয়ার পর, ঘরটা হয়ে যাওয়ার পরে এই 10 ফিট চারদিকে ঘিরে দিয়ে একটা গেট। আপনার বারান্দা এদিকে হয়ে গেল, এবার চারদিকে এরকম বাউন্ডারি আমি ঘিরে দেবো, ঠিক আছে? চাপ নেই। কিচ্ছু কষ্ট হবে না। কি খবর? ভালো। এই যে হয়ে যাচ্ছে ঘর। খুব সুখ, আমার খুব সুখী করে দিলা ভাই। খুব খুশি? খুব খুশি ভাই, আজকে তো ঘর কমপ্লিট হয়ে যাবে। আর থেকে খুশি আর কি, কিসের ধরে ভাই? সেটাই, যে ঘরে থাকছি আমি জানিস কয়টা বছর ধরে, আমি পারি না। খুব কষ্ট করছেন জীবন না? খুব কষ্ট করছি ভাই। আজকে ঘর হয়ে যাবে, আর কষ্ট নেই, আমি চলে এসেছি এখন সুখ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি এই যে দিদার কাছে। দিদাকে সবাই চেনেন, দিদার বাড়ি এই যে রাজপ্রাসাদ করে দিচ্ছি নতুন করে। দিদা খুশি তো? হ্যাঁ খুব খুশি। খুব খুশি? এই যে দিদা খুব খুশি হয়েছে, দিদার নতুন বাড়ি হয়ে যাচ্ছে। আমি বর্তমানে দিদার বাড়িতেই আছি, শিলিগুড়িতে 2 দিন থেকে আছি, আরো থাকবো। যতক্ষণ অব্দি দিদার রাজপ্রাসাদ হবে না ততক্ষণ অব্দি আমি যাবো না, ঠিক আছে? এটা হচ্ছে দিদার ছেলের বাড়ি, এই যে এটা হচ্ছে দিদার বাড়ি। দিদার ছেলের বাড়ি থেকে দিদার বাড়ি আমি সুন্দর করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, নিচ্ছি। আসেন, ভিতরে আসেন। বলছি আপনার তো নতুন বাড়ি হয়ে গেল, খুশি তো? হ্যাঁ খুশি। কত খুশি? অনেক খুশি, এত বড়। এত বড় খুশি? এই যে আপনার জন্য কেক নিয়ে এসেছে, কেকটা কাটতে হবে, চলেন। এই যে কেকে আপনার ছবি আছে আর আমার ছবি আছে, কত সুন্দর কেকটা বলেন তো। আজকে দিদার জন্মদিন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই যে আমি কিছুদিন আগে এসেছিলাম এই দিদার বাড়িতে তাই তো?
তো দিদাকে আমি কথা দিয়ে গেছিলাম যে দিদার বাড়িটা আমি নতুন করে দেবো, মানে 15-20 দিন পর এসে দিদার বাড়িটা যে সুন্দর করে এখানে এসে আমি করে দিতে পেরেছি। দিদা এখানে খুব কষ্ট করে থাকে, দিদার দুই ছেলে, হ্যাঁ একটা ছেলের ওই বাড়িটা আর একটা ছেলে একটু পাগল টাইপসের। তো যাই হোক, তো ছেলে মাকে দেখে না বলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো যাই হোক আমারও খুব খারাপ লেগেছিলো। তো এই দিদার বাড়িটা করে দিতে পেরেছি আজকে যে সুন্দর করে, সমস্ত আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো ভেবেছিলাম আমি সম্পূর্ণ আমাদের নিজের টাকা দিয়ে করব, কিন্তু লাস্ট অবধি হয়নি, 15,000 টাকার মতো লেগে যাচ্ছিল। তো আমি একটা দিদার ছবি দিয়ে পোস্ট করেছিলাম, যারা আমার আপনার ভিডিও দেখে তাদের কাছে আমি একটা ছবি দিয়ে পোস্ট করেছিলাম যে আমার 15,000 টাকার মতো লাগবে। তো সবাই ভালোবেসে আমাকে 17,000 টাকা পাঠিয়ে দিয়েছিলো, বুঝতে পারছেন, এবং বাকি যা টাকা লেগেছিলো আমি দিয়েছি। এবং আমার একটা দিদি থাকে ব্যাঙ্গালোরে, ওই দিদির নাম পূজা, ওই দিদিও আপনাকে অনেকটা হেল্প করেছে। সবাইকে আশীর্বাদ করবেন, ঠিক আছে, যেন সবাই ভালো, মানে সবাইকে যেন ভগবান ভালো রাখে, আপনিও ভালো থাকবেন। আপনি খুশি তো? আপনি এখন নতুন ঘরে থাকবেন, হ্যাঁ আমার দুনিয়াতে আর কিচ্ছু নাই ভাই, আমি যে জলের মধ্যে থাকছি। এখন আপনি ভালো করে থাকবেন, ঠিক আছে, আর দুঃখ করে লাভ নেই, এখন আপনার সুখের দিন, বুঝতে পারছেন। এখন সুন্দর করে রান্না করবেন আর খাওয়া দাওয়া করবেন, এই সুন্দর ঘরে আপনি এখন থাকবেন। এই যে কত সুন্দর আপনার ঘর হয়ে গেছে, তুমি যদি না আসতা আমার গোবিন্দ না আসলে আমার এই গুণা বইতো না। আমি রাত ধরে খালি কইছি আরে আমার এই ভাঙা ঘর কেমনে জল ভরবো, এই যে বর্ষা আসতেছে জল খাই না, ভগবান গোবিন্দ আমার এক গোবিন্দ পাড়ায় দিচ্ছে ভগবান। আপনি ভালো থাকবেন, ঘরে সুন্দর করে থাকবেন, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া যে আপনি ভালো করে থাকবেন, ঘরে তো আর বৃষ্টি পড়বে না। দেখেন কত লোক আপনাকে দেখতে এসেছে, তাই তো, আপনারা সবাই খুশি তো দিদার বাড়ি হলো যে? হ্যাঁ আপনারা কতটা খুশি? অনেক খুশি, ভালো হয়েছে, বাবারে এটার যোগ্য আমি একদম। শিলিগুড়িতে এসে মানে আমি শিলিগুড়ির কিছুই চিনতাম না, এই আঙ্কেল এবং এই আঙ্কেল এই আন্টি, মানে আমি 3 দিন থেকে শিলিগুড়িতে আছি, ইনারা আমাকে এতটাভাবে সাপোর্ট করেছে, এতটা হেল্প করেছে, মানে আমার একার পক্ষে সম্ভব হতো না। এই আঙ্কেল প্রথম থেকে শেষ অবধি, মানে একদম বাড়িটার প্রথম দিন থেকে আজকে শেষ অবধি আঙ্কেল আছে। তো আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আপনাকেও ধন্যবাদ। দিদা কি হয়েছে, কান্না করেন না দিদা, আপনার এখন সুখের দিন আর দুঃখের দিন নয়, সুখের দিন, আবার আসবো আপনার কাছে, হ্যাঁ আপনি কান্না করবেন না, ঠিক আছে, আপনি একদম কান্না করবেন না। এটা হচ্ছে আমাদের তরফ থেকে দিদার নতুন বাড়ি বলে, এটা আপনার জন্য, এটা আন্টি আপনার জন্য, এটা এটা আপনার জন্য, এ বাবু না দিদা ভালো থাকেন, হ্যাঁ।